বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে গত ২০ বছরের তুলনায় ৫ গুণ গতিতে গলছে গ্রিনল্যান্ডের হিমবাহ। এই তথ্য জানিয়েছেন কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনল্যান্ডের হিমবাহ গলে যাওয়া নিয়ে উদ্বেগে রয়েছেন বিজ্ঞানীরা। তাদের আশঙ্কা, এই হিমবাহ পুরোপুরি গলে গেলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা অন্তত ২০ ফুট বেড়ে যাবে। কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞান ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক অ্যান্ডার্স অ্যাঙ্কার বর্চক বলেন, গ্রিনল্যান্ডের ১০০০ হিমবাহের ওপর চালানো এক সমীক্ষায় দেখা গেছে, গত ২ দশকে বরফ গলার হার একটি নতুন ধাপে প্রবেশ করছে। হিমবাহগুলোতে প্রতি বছর গড়ে ২৫ মিটার করে বরফ গলে যাচ্ছে। মাত্র ২ দশক আগেও যা ৫ থেকে ৬ মিটারের মধ্যে সীমাবদ্ধ ছিল। ১৩০ বছরেরও বেশি সময় ধরে হিমবাহের ওপর গবেষণা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন বিজ্ঞানীরা। হিমবাহগুলোর উপগ্রহ চিত্র এবং পুরনো ২ লাখ ছবি বিশ্লেষণ করে এই গবেষণা করা হয়েছে। চলতি মাসের শুরুতে ইউরোপীয় ইউনিয়নের বিজ্ঞানীরা সতর্ক করে বলেন, প্রাক শিল্প যুগের তুলনায় বর্তমানে বৈশ্বিক তাপমাত্রা প্রায় ১.২ সেন্টিমিটার বেড়েছে। আশঙ্কা করা হচ্ছে, গত ১২৫,০০০ বছরের মধ্যে সবচেয়ে বেশি উষ্ণতম বছর হতে যাচ্ছে ২০২৩ সাল।